এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো আমাদের বডির কিছু প্রাইভেট পার্টে এমন কালো কালো দাগ হয়ে থাকে, এই দাগগুলো আপনারা কিভাবে দূর করবেন। এর জন্য দুইটি রেমেডি, রেগুলার অ্যাপ্লাই করলে আপনাদের এই দাগগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। শুরুতে আমি এখানে একটি লেবু নিয়েছি, হলুদের গুঁড়ো, বেকিং সোডা এবং চিনি। আমি লেবু কেটে নিচ্ছি। লেবু কেটে নিয়ে আমি এখানে হলুদ, বেকিং সোডা এবং চিনি মিক্স করে নিব একসাথে। অনেকেরই আন্ডারআর্মে অথবা থাইয়ের নিচে কালো দাগ হয়ে থাকে, এই দাগগুলো নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন এবং এগুলো দূর করতে পারেন না। এই রেমেডিটি আপনারা ইউজ করলে খুব সহজে এই দাগগুলো চলে যাবে। হলুদ, বেকিং সোডা এবং চিনির মিশ্রণটি আমার তৈরি হয়ে গিয়েছে। আমি কেটে রাখা লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর গায়ে এগুলো ভালোভাবে লাগিয়ে নিব। এভাবে আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে জায়গাগুলোতে কালো দাগ রয়েছে আপনারা ঠিক সেই জায়গাতে এভাবে করে লাগিয়ে নেবেন। যাদের কুনুই অথবা গলার চারপাশে কালো দাগ হয়ে থাকে তারাও এটি ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা যদি সপ্তাহে 4 দিন এই প্যাকটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের শরীরের কালো দাগগুলো দূর হয়ে যাবে। প্যাকটি যদি আপনারা রেগুলার লাগান তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের কালো দাগ সব দূর হয়ে যাবে খুব সহজেই। 10 মিনিট ধরে এভাবে লাগিয়ে নেওয়ার পরে জায়গাটি পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি আমার হাত ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেমেডিতে। একটি বাটিতে আমি 1 চা চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। চালের গুঁড়োর সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টুথপেস্ট আমি দিয়ে দিব এর মধ্যে। আপনারা আপনাদের ব্যবহৃত যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারবেন। সামান্য পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আপনারা আপনাদের শরীরে যে অংশের কালো দাগ দূর করতে চান সেই অংশে ভালোভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে 30 মিনিটের মতো অপেক্ষা করবেন, এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে আমি হাতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। এভাবে প্রথমে 10 মিনিটের মতো আমি ঘষে ঘষে হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি 30 মিনিট অপেক্ষা করব। এভাবেই 30 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নিব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।